আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও ওবরকাতু এ জীবনে চলাফেরা করতে গেলে উঠা বসা করতে গেলে বিভিন্ন সময় নিকটার্থী প্রতিবেশী বা উৎপরস্থ কর্মকর্তাদের মাধ্যমে বিভিন্ন কারণে অকারণে ব্যথা পেতে হয় দুঃখ পেতে হয় নির্যাতনের শিকার হতে হয় সুপ্রিয় দর্শক এক্ষেত্রে কি করবেন কি বলবেন আমি আজকে আলোচনা করব তবে প্রতিটি মুসলমানদের আদর্শ হবে নবীরা যে পথ দেখিয়েছেন যে পথ বলে দিয়ে গেছেন তাহা অনুকরণ করা তাহা পালন করা সুপ্রিয় দর্শক মহান রবুল্লা আলমিন হজরত ইউসুফ আলী হিসাতামের ঘটনা সংক্ষিপ্ত আকারে বর্ণনা করেছেন সুরা ইউসুফের পনেরো থেকে আঠারো নম্বর আয়াতগুলিতে সে আয়াতগুলির অর্থ বর্ণনা করব তারপর করণীয় বলব সুপ্রিয় দর্শক মহান রবুল আলমিন বলেন অতপর যখন তারা অর্থাৎ ইউসুফ আলহিসালতামের ভাইয়েরা তাকে অর্থাৎ ইউসুফ আলহিসালতুসাল্লামকে নিয়ে গেল এবং তাকে গভীর কোপে নিক্ষেপ করতে একমত হলো এমত অবস্থায় আমি তাকে জানিয়ে দিলাম তুমি তাদেরকে তাদের এই কর্মের কথা অবশ্যই বলে দিবে যখন তারা তোমাকে চিনবে না আর তারা রাতের প্রথম বাগে কাঁদতে কাঁদতে তাদের পিতার নিকট আসলো তারা বলল হে আমাদের পিতা আমরা দৌড়ের প্রতিযোগিতা করেছিলাম এবং ইউসুফকে আমাদের মালপত্রের নিকট রেখে গিয়েছিলাম অথপর তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলেছে কিন্তু আপনি তো আমাদের বিশ্বাস করবেন না যদিও আমরা সত্যবাদী আর তারা তার জামায় মিথ্যা রক্ত লেপন করে এনেছিল সে বলল না তোমাদের মন তোমাদের জন্য একটি কাহিনী সাজিয়ে দিয়েছে সুতরাং পূর্ণ ধৈর্যই শ্রেয় তোমরা যা বলছ সে বিষয়ে একমাত্র আল্লাহ আমার স্থল সুপ্রিয় দর্শক হজরত ইউসুফ আলহি সালাতুসালামের বিষয়ে হযরত ইয়াকুব আলহিহি সাল্লাতে এই বক্তব্যের মধ্যে যে সুন্দর কথাটি পাওয়া যায় সেটা হলো ফাসাবরুন জামিল ওল্লাহুল মুস্তান অর্থাৎ আমি সুন্দর ধৈর্য ধারণ করব আর একমাত্র আল্লাহ সাহায্যের স্থল অতএব কারো দ্বারা ভীষণ কষ্ট পেলে বেশি বেশি করে এ দুটি কথা পড়বেন বলবেন ফসাবরুন জামিল ওল্লাহউল মুস্তান ফসাবরুন জমিল ওল্লাহউল মুস্তান হযরত ইউসুফ আলিহাল্লামকে হারিয়ে হজরত ইয়াকুব আলহি সাল্লা সাল্লাম এই বাক্যগুলি পড়েছিলেন এবং তার রেজাল্ট সর্বোত্তম পেয়েছিলেন বিশাল আকারের রেজাল তিনি পেয়েছিলেন ফল পেয়েছিলেন আশা করি আপনারাও পাবেন দরকার হবে ধৈর্য ধারণ করা আল্লাহর উপরে ভরসা করা আল্লাহ তালা সকলকে তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম